সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি নিয়ে এলাম সহজ এবং সুস্বাদু একটি রেসিপি তা হচ্ছে মুরগির মাংসের ঝোল এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে তাই আশা করছি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এই রান্নাটি অনেকেই কিন্তু কম বেশি পারেন তবে সকলের রান্না কিন্তু এক নয় একটু আলাদা হয়ে থাকে আমি যেভাবে রান্না করি সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম আশা করছি সবার ভালো লাগবে এবং সহজ মনে হবে তার জন্য রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে লাগছে মুরগির মাংস দেড় কেজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচের একটুখানি বেশি কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝালঝাল হলে অনেক মজা হয় জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ পেঁয়াজ বাটা আধা কাপ আদা রসুন বাটা দুই টেবিল চামচ এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা পাটায় বেটে নিতে পারেন সব কিছু একসঙ্গে একটুখানি মেখে নেব তারপরে দিয়ে দেব সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন আমি রাখছি না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল এতে দিয়ে দেব দারচিনি তিন টুকরো আর দিচ্ছি পাঁচটি এলাচ আমি এলাচগুলোকে থেতো করে নিয়েছি এবার দিব পাঁচ ফোড়ন দুই আধা চা চামচ গোটা জিরে আধা চা চামচ একটি তেজপাতা টুকরো করে ছিটে দিয়েছি এটা ফুটে উঠলে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি করে ভেজে নেব এবার দিয়ে দেব মাংস মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি কিন্তু মাঝখানে একটুখানি নেড়ে দিয়েছিলাম কারণ তলানিতে যেন লেগে না যায় তলানিতে লেগে গেলে কিন্তু স্বাদটা একদম কমে যাবে দেখুন আমাদের কষানো হয়ে গেছে এই সময় আমরা দিয়ে দেব গোটা রসুন আমি দু সাইড কেটে নিয়েছি এবং উপরের যে পাতলা খোসাটা ওইটা তুলে ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব ভাজা আলু আমি লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এসব একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম পানি আমি দেড় কাপ পানি দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা কম বেশি করতে পারেন কারণ অনেকেই তো ঝোলটা পছন্দ করেন তারা ঝোল বেশি দেবেন আর যারা মাখা মাখা খান তারা ঝোলটা কম দেবেন দুটোই কিন্তু স্বাদ লাগে আমি পনেরো মিনিট পরে চলে এলাম দেখুন মাংস আলু দুটোই হয়ে গেছে এখন দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ আর দিব গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর দিব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে বাস হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু মুরগির মাংসের ঝোল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে থাকবেন তাহলে এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ